পর্যটকদের পদচারণায় মুখরিত ভাসমান পেয়ারা বাজার। ঝালকাঠি সদরের ভীমরুলি গ্রামের মধ্য দিয়ে বয়ে গেছে প্রায় 1.5 কিলোমিটার দীর্ঘ ও 10 মিটার চওড়া ভীমরুলি খাল। আশেপাশের গ্রামগুলোতে চাষ হওয়া পেয়ারা বিক্রির জন্য ভাসমান এই বাজারে নিয়ে আসেন চাষিরা। পেয়ারার মৌসুমকে কেন্দ্র করে শ্রাবণ ও ভাদ্র মাসে জমজমাট হয়ে ওঠে বাজার। নৌকায় ভেসে ভেসে পেয়ারা বেচা কেনার অপরূপ দৃশ্য দেখতে প্রতি বছরই ভিড় করেন দেশে বিভিন্ন স্থান থেকে আসা ভ্রমণ পিপাসুরা, আসেন বিদেশিরাও। আসলে এই জায়গাটা আমার কাছে এতই ভালো লাগে যে আমি এখানে প্রতি বছরই আসি। এখানে আমি ঘুরতে আসছি, আমি ফার্স্ট টাইম আসছি, আমার খুব ভালো লাগছে। আমি টেলিভিশনে দেখছি পেয়ারা বাগান আমরা বাগান, সেই জন্য দেখতে আসছি। খুবই চমৎকার একটা পরিবেশ, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখানকার আইনশৃঙ্খলা বাহিনী সবসময় পর্যাপ্ত সুযোগ সুবিধা দেয়। ভাসমান বাজারে ঘুরতে আসা পর্যটকদের নিরাপত্তা দিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। এই ঝালকাঠির পেয়ারা বাজার, ভাসমান পেয়ারা বাজার ভিজিট করবেন এবং পেয়ারা বাগানটা দেখবেন এবং প্রকৃতিকে মন ভরে উপভোগ করবেন, এবং জেলা পুলিশ আপনাদের সর্বোচ্চ সাহায্য করবে এবং সিকিউরিটি এনশিওর করবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে মৌসুমে প্রায় 3 লাখ পর্যটকের আগমন ঘটে এই ভাসমান পেয়ারা বাজারে। সময় সংবাদ, ঝালকাঠি।